দিগন্ত বিস্তৃত স্বপ্ন আঁকা ছিল তার দুচোখে। তাই তো আগামী 500 বছরে ভবিষ্যৎ পরিকল্পনা করে তিনি রাজ্যে উন্নয়নের নকশা এঁকেছিলেন। আজ 1 জুলাই তার 138তম জন্ম ও 58তম প্রয়াণ দিবসে দুর্গাপুরবাসী তাকে অন্তরে শ্রেষ্ঠ সম্মান অর্পণ করে চলেছে। সেই স্বপ্নদ্রষ্টা মহাপুরুষ ডক্টর বিধানচন্দ্র রায়কে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রণাম জানায় শহরবাসী। পশ্চিমবঙ্গের রূপকার লৌহ পুরুষ এই মহামানবের মহান কীর্তিকে শ্রদ্ধার্ঘ্য নিয়ে চিত্তে স্মরণ করে তার জন্ম ও প্রয়াণ দিবসটিকে উজ্জ্বলতায় ভরিয়ে রাখার প্রয়াস নেওয়া হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় ব্যবস্থাপনায় সোমবার ইস্পাতনগরী ডক্টর বিসি রায় মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর অশোক এভিনিউ এলাকায় যথার্থ মর্যাদায় পালিত হয় দিনটি। অনুষ্ঠানে দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্থি, মহকুমা শাসক অনির্বাণ কোলে, শিক্ষাবিদ সুশীল ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এবারও সমাজের বিভিন্ন ক্ষেত্রে কীর্তি মানুষদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অন্যদিকে এদিন বিধানচন্দ্র স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকেও মহান এই মানুষটিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। সিটি সেন্টারে এডিডিএ ভবনের সামনে ডক্টর রায় অবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। ডক্টর রায়ের কর্ম ও সমাজ ভাবনা সম্পর্কে বিভিন্ন বক্তা আলোকপাত করেন। সংগঠনের সাধারণ সম্পাদক হারান বোস সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি যে দুর্গাপুরের একটা দুর্গাপুরের জমির দিকে তাকান, যে জমির অধিগ্রহণ তিনি করেছিলেন, যেমন আজকে যে হাইকোর্ট হয়েছে সেখানে প্রচন্ড জমির জায়গা আছে। আমাদের এখানে চাষি পাড়া অর্থাৎ কী উদ্দেশ্য ছিল, আরও কী প্রচেষ্টা ছিল, তাই এই অঞ্চলকে হারিয়ে আমাদের এই দিনটা আমরা প্রত্যেক বছরই পালন করে আসছি এবং আমরা চাই দুর্গাপুর ডক্টর রায়ের যে স্বপ্ন, যে জঙ্গলে আবৃত ছিল সেখানে যে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট গড়ে উঠেছিল, সারা ভারতবর্ষে এমন একটা সময় গেছে যে ভারতবর্ষের প্রায় অর্ধেক ইন্ডাস্ট্রি এই ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তার বড় ভাগই হয়েছিল দুর্গাপুরে।